হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতুস ব্লগ অ্যান্ড ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো শনিবার, এখন যে প্রায় 9:30। আমি ঘুম থেকে উঠেছি কখন, 8টার আগে মনে হয়, 8টা এরকম, ঘড়ি দেখিনি। তো এমনি বিছানা বিছানা গোছানো হয়ে গেছে, মা আরও সব কাজ হয়ে গেছে, মা এখন সবজি কাটছে, রান্না হবে তাই। তো আমি এখন টিফিন করব, ফ্রেশ হয়ে গেছি, আজকে আর ক্লাস নেই, আবার সেই সোমবার আছে। তাহলে তোমাদের দেখিয়ে দিই কী কী কাজ হলো সকাল থেকে। দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, এগুলো সব মোছামুছিও করা হয়ে গেছে। এখন আমি টিফিন করবো রুটি আর কুমড়ো আলুর তরকারি, আর মা কাটছে সবজি। আচ্ছা, ডালের বড়ার তরকারি হবে, আর বিউলির ডাল হবে, আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতন করবে। আজকে আর মাছ টাছ হবে না, পরপর কদিন মাছ খাওয়া হয়েছে, গরমে ভালো লাগছে না রোজ রোজ মাছ খেতে। তো চলো, আমি খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে। হ্যালো গাইস, তো আমি এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 12টা, প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে গেছি স্নান করে এসে। তাও বাইরে দেখেছো কি রোদ, যাওয়া চাচ্ছে না। আজকে ক্লাস নেই, ভালো হয়েছে, রোজ 3 দিন পর পর ক্লাস ছিল না, গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছে ক্লাসে, আবার সেই সোমবার ক্লাস আছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন গেছে মা স্নানে। তো আজকে আমি মায়ের হাতে তো অনেকটাই কাজ করে দিয়েছি, বাসন টাসন মেজে দিয়েছি, জল ভরে দিয়েছি, মা রান্না করেছে, ঘরটা মুছেছে, আর বিছানা গুছিয়ে দিয়েছি। মা একা হাতে করে তো গরমে পুরো ঘেমে যায়। বাবা এখনো আসেনি, বাবা আসবে একটু পরে, এখনো দেরি আছে, 12টা বাজে, তো 12টা 10 মিনিট নাগাদ আসবে বাবা। এলে বাবাকে গ্লুকন ডি জল টল করে দেবো। মা আমাকে আবার গ্লুকন ডি জল করে দিয়েছে, আমি বলছি আমি খাবো না বাবা। সেদিনকে আমার গ্লুকন ডি জল খেয়ে যাওয়া অবস্থা হয়েছিল, আজকে আমি সেই ভুল করবো না, একই ভুল বারবার, এনে আমি খাবো না। আমার যদি সেরকম মনে হয় আমি নুন চিনি জল করে খাবো, তাও ভালো আমার। তো এখন আমি একটু বসে টিভি দেখবো, আজকে সকাল থেকে টিভি দেখিনি, কিছুই দেখিনি। দিদি নাম্বার 1 হবে 12:30 থেকে, এখন আবার সকালেও হচ্ছে, এটা দেখবো, তারপর পরে খাওয়া দাওয়া করবো 1:30 নাগাদ। আজকে যেহেতু যাবো না, দেরি করে খাবো, 1:30-2টাতেও খেতে পারি। তো চলো, আমি এখন টিভি দেখি, তোমার সাথে পরে কথা হচ্ছে। আমাদের ডিউটি থেকে চলে এসেছে, এখন বাবাকে ভাত দেবো। বাবা এসে ফ্রেশ হলো, আর গ্লুকন ডি জল করে দিয়েছিলাম, খেয়েছে, এখন ভাত খাবে। তো ভাতটা দিয়ে দিই, চলো তোমায় দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। রান্না হয়েছে ভাত, উচ্ছে চচ্চড়ি, বড়া ভাজা, বিউলির ডাল আর বড়ার তরকারি। আর বাবা এদিকে লেবু ছাড়াচ্ছে, ডাল দিয়ে খাবে তাই। এখন আমরা খেতে বসে পড়েছি, উচ্ছে চচড়ি দিয়ে আমার ভাত অর্ধেকটা দেখো খাওয়া হয়ে গেছে, ডাল বড়ার তরকারি আর দই আর চাটনি। এই লেবু দিয়ে ডাল খাবো, গন্ধরাজ লেবু। তো চলো, আমরা খাওয়া দাওয়া করে নিই, এখন টিভি দেখছি আর খাচ্ছি, আর তুই দেরি করেই খাচ্ছি, 1:30 বাজে, এখন 1:30 বেজে গেছে, ক্লাস নেই জন্য দেরি করেই খাই। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার বাসন এই কটা বেরিয়েছিলো মেজে নিয়েছি, আর তার আগে বাসনগুলো মেজেছিলাম দুপুরবেলা রান্নার বাসন। তো এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর মা শুয়ে শুয়ে টিভি দেখব। বাইরে আবার মেঘ করছে, বাবা ডিউটি চলে গেছে, আসবে সে বিকেলে। আজকে আর বাজার যাবো না, কালকে আমি আর মা জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে যাব। যদি যাই কালকে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো, এখন কি রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে কথা হবে। হ্যালো গাইস, তো এখন তো 4:05 বাজে, সারা দুপুর তো একটু ঘুম হয়নি আমার আর মায়ের, সারা দুপুর শুয়ে বকবক করলাম, আমি কিছুক্ষণ ফোন ঘাটলাম, আর এখন বানিয়েছি দইয়ের ঘোল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও খাবো। দেখো দইয়ের ঘোল বানিয়েছি, 1 গ্লাস বিট নুন নেই, তাই জল জিরা আর মিষ্টি চিনি দিয়ে বানিয়েছি, এখন বসে বসে খাবার। বাইরে কি মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, এবার সব পুরো ঘর দেখো অন্ধকার, দেখো বাইরে দেখো মেঘলা ওয়েদার, আকাশ পুরো ঘুম মেরে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে ভালো হয় বাবা, এই কদিন যা গরম পড়েছে ভালো লাগছে না।
গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো পুরো এখন অন্ধকার, আমাদের এখানে কারেন্ট চলে গেছে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টির জন্য, তাই মোমবাতি জ্বেলে রেখেছি। আর বাইরেটা দেখো পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছো? তোমরা কিছুই দেখতে পাবে না, এখনো কারেন্ট আসেনি, এখন প্রায় 6টা বাজে, কখন আসবে জানি না। হয়ে গেছে তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হতে যায়, আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এখানে, এই জন্য কারেন্ট অফ হয়ে গেছে। দেখো আমাদের চা চলে এসেছে এখানে, লাইট মারতে। হ্যাঁ তো চার্জ শেষ কর। আমার লিকার চা আর মার বাবার দুধ চা। কারেন্টটা গেছে কখন আসার নাম নেই, অন্ধকারে বসে বসে চা খাই। এখন আমাদের রোল বানানো হচ্ছে, মা ময়দা মেখে বেলে নিয়েছে আর এখানে সব কেটে রেখেছে। আজকে বৃষ্টির ওয়েদার, তাই সবার রোল খাওয়ার ইচ্ছে হলো, তাই এখন মা রোল বানাচ্ছে। বেশি করছে না, একটা একটা করে করছে, সবাই খাবে টিফিনে। এ দেখো আমাদের রোল কমপ্লিট। আমার আর বাবার, মা একটা মা করছে, মা লঙ্কা খায় না, শসা খাবে না, পেঁয়াজ দিয়ে শুধু সস দিয়ে খাবে। তাই কেটে দিলি, কেটে গেল তো, কি বলছিস? তো আমাদের তো রোল রোল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রোলটা খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। আমি আবার ওর মধ্যে পেঁয়াজ, শসা, লঙ্কা, চিলি সস, টমেটো সস আর জলজিরা দিয়েছিলাম, ওই দিয়ে করেছিলাম, তো ভালো লাগছিলো বেশ খেতে। তো আমি তো রাতে কিছু খাবো না, যদি খাই একটু মুড়ি খেয়ে নেবো, আর মা আর বাবা ভাত খাবে মনে হয়, সকালের তরকারি আছে, তরকারি দিয়ে ভাত খাবে। এখন সবাই টিভি দেখছে, আমি বাইরে ঘরটায় বসে আছি। তো আজকে তো ভালোই বৃষ্টি হয়ে গেল, পুরো মানে 1 ঘন্টার উপরে, মানে বৃষ্টি থেকে বেশি ঝড়টা হয়েছে, মুষলধারে ঝড় হয়েছে, একটু আগেও হাওয়া দিচ্ছিল ভালো। তো সবাই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মা প্রথমে ছিল চপ আনায় যে চপ আনাতে হবে না, ঘরে তুমি রোল করো, রোলই খাবো, বাইরে খাওয়ার খেতে ইচ্ছে করে না। এমনিতে আমাদের এখানে সব জায়গায় কারেন্ট চলে গেছিলো, আজকে দোকানও মনে হয় বন্ধই হবে, অন্ধকারে কি করে চপ ভাজবে, তাই জন্য মা রোল করেছিল, রোলই খেলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, রাতে যেহেতু রোল খেয়েছিলাম, এই মুড়ি খাবো, আর মা বাবা ভাত খাচ্ছে, জল দিয়ে ভাত আর তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি দেখো বিছানার মধ্যে বসে আছি, মশের মধ্যে ঢুকে, মা ওখানে বসেছে ফোন দেখছে, বাবা দাঁড়িয়ে আছে। তো এখন আমরা শুয়ে পড়বো। এখন কটা বাজে? 10:35 বাজে। এখন তো শুলে সাথে সাথে ঘুমাবে না, এখন আমিও ফোন দেখবো, মাও ফোন দেখবে, ভিডিও দেখবে মা বসে এসে। তো আজকের মতন তাহলে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন গুড নাইট, টাটা।